গঞ্জের পর এবার পাবনায় কবরস্থান থেকে উধাও 17টি কঙ্কাল। স্থানীয়রা জানান, সকালে বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে একটি কবরের মাটি সরানো দেখেন তারা। পরে একে একে 17টি কবরে একই অবস্থা দেখা যায়, চুরি হয়েছে কবরে থাকা কঙ্কাল। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা বলছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, জানিয়েছে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।